এবার বিশ্ব করোনা পরিস্থিতির খবর। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 2,58,000। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 36,90,000। মৃত্যুর হার কিছুটা কমে এলেও সংক্রমণ কিছুটাই কমছে না। এক মাসের বেশি সময় ধরে প্রতিদিনই গড়ে 80,000 রোগী শনাক্ত হচ্ছে। একই সময়ে দৈনিক মৃত্যু হচ্ছে 6,000-এর মতো। এদিকে করোনার উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহরের জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে। আজ থেকে সেখানে শিক্ষার্থীরা ক্লাসে যাওয়া শুরু করেছে। অন্যদিকে শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছে দক্ষিণ কোরিয়াও। অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসের সংক্রমণ কমে যাওয়ার পর চারদিকে অনেকটা যুদ্ধ জয়ের আনন্দ দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী স্কট মরিসন শিগগিরই বিধিনিষেধ শিথিল করার আভাস দিয়েছেন। এদিকে চলতি মাসেই সব দোকানপাট এবং স্কুল খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বিভিন্ন রাজ্যের গভর্নরের এক বৈঠকের পর এ বিষয়ে একটি খসড়া চুক্তি হয়। সিঙ্গাপুরে গত কয়েকদিনে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। ইতোমধ্যেই দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা 20,000 ছাড়িয়ে গেছে। এদের মধ্যে অধিকাংশই অভিবাসী শ্রমিক। রাশিয়ার সপ্তাহ খানেক ধরে ঝড়ের বেগে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। সেখানে মাত্র চার দিনে আক্রান্ত হয়েছেন 40,000-এর বেশি মানুষ।